ভালো আছো? মাত্র দুজন আসছে ক্লাসে, দুই এক মিনিট দেখি। রোল রোল 58 আর হচ্ছে 40 আসতো, তাই না ক্লাসে আপু? Yes, miss. আচ্ছা আপু, তাহলে আমরা ক্লাস শুরু করি, ওরা আসুক। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি, তারপরে ওরা আসতে থাকে, কারণ আমাদের তো সময় একটা নির্দিষ্ট সময়, তাই না? আমাদের ক্লাস তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আমরা যারা গত ক্লাসে ছিলে কিনা জানি না, আমরা তো পড়া গত ক্লাসে বাড়ি কাজ করেছিলাম, তাই না? পেজ নাম্বার 10-11 আমাদের বাড়ি কাজ শেষ হয়ে গেছে, তাই না? তোমরা কি করেছো আপু, যারা ক্লাসে আছো, করেছো বাড়ি কাজ গুলো? করেছো? না করলে এটা পরে করে আমাকে একটু একটু দেখাবে। হ্যাঁ, এই যে বলে এক নাম্বার বর্ণ দিয়ে শব্দ লিখি, প্রতিটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ, শব্দ দিয়ে কথা লিখি, তাই না? ওয়ালাইকুম আসসালাম। তারপরে ছবি দেখে শব্দ লিখি, তারপর ছিল হলো চার বর্ণের শব্দ লিখি। হ্যাঁ, এগুলো আমরা ছিলাম করেছি আগের ক্লাস করে না, তাদের কাছে জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়া দেখো, শরৎচিহ্ন শরৎচিহ্ন দেখো, নম্বর 12 12 নম্বর। ওয়ালাইকুম আসসালাম। ওরা তো সালাম দিতে থাকে। এত বারবার সালাম দিবে না, জয়েন করে ফেলবে, কথা বলা দরকার নেই, কথা বলা দরকার না, পড়া শুরু করো। আচ্ছা, স্বর চিহ্ন পড়ালেখা শিখতে হলে এদের চিনে রাখতে হবে। কি বলছে? পড়ালেখা শিখতে হলে এদের চিনে রাখতে হবে, তাদেরকে আকার, শিকার, শিকার, বিস্তার, শিকার, বিস্তার, শিকার, ওইকার, ওকার, ওকার। আমরা এখন পড়াশোনা করবো,
Mama, amar rutek box sepeda tegulam. Naga ini malaku. Itu teks lagi, itu teks box sepeda ini. Akan ke dini. এখানে কি বলেছে দেখো পড়া এ হলে এ দিয়ে চিনে রাখতে হবে হ্যাঁ তাহলে আমাদেরকে চিনে রাখতে হলে দেখো প্রথমটা কি বলো তো আপু আমাকে বলো বলছে আর বলো তো আপু প্রথমটা কি করে শোনাও তো একটু বলো দেখেছো এখন এটা পড়ে শোনাও তো কেউ পড়ে শোনাবে রয়েছে চল্লিশ রয়েছে চল্লিশ পড়ে শোনাও তো বলো বলো বুঝতেছো রোল চার বলতেছো বলো হ্যাঁ বলো বলো পড়ে শোনাও পড়ে শোনাও আকার ঋষিকার বলো বলো মুখে বলো শুনতে পাচ্ছো আমার কথা মিউট করো মিউট করো রোল একান্ন মিউট করো হ্যাঁ রোজ আলিক মিউট করো বলো তুমি বলো যে বলতেছিলে বলো আবার বলো চার আবার বলো হ্যাঁ চার বলো 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 হ্যাঁ বলো
পড়ে শোনো পড়ে শোনো আকার আকার বলো বলো আকার ঋষিকার তারপর দীর্ঘিকার তারপর তার হ্যাঁ তারপর ঋষিকার হ্যাঁ তারপর ঐকার ওইকার তারপরে হ্যাঁ তারপর দেখি বাচ্চাদের তুমি রোল 44 ই করো মিউট করো রোল মিউট করো বন্ধ রাখো সাউন্ড বন্ধ রাখো শব্দ হচ্ছে তোমার বাসা থেকে হ্যাঁ রোল 41 মিউট করো আচ্ছা ঠিক আছে রোল নাম্বার 46 রোল 46 রোল 46 রোল 46 পরে জিজ্ঞেস করবো রোল নাম্বার 15 রোল 15 আছো রোল 15 নাই রোল 44 রোল 15 এখানে না এভাবে 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 পাশাপাশি পাশাপাশি আকার ঋষিকার দিদিকার এভাবে আবার বলো বলবে সবাই বলবে চুয়ান্ন বলো তো রোল নাম্বার 54
Gini. Bolo, aku bolo. Tumi bolo. Sarchinno gulo bolo. Akarikar bolo.
বলো আকাশ আকাশ বলতে দেখতে পাচ্ছি বলো আকার ইকার ঋষিকার বলো হ্যাঁ তারপরে ঋষিকার কয় আকারে কা না এটা তো বলতে বলিনি
আই এই তো ঠিক আছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তোমাকে তো আমি চিনতে পারিনি আমি মনে করেছি ওর বোন এর জন্য দুষ্টুমি করতে দুইজনে দৌড়াদৌড়ি করবে না ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করো আচ্ছা রোল নাম্বার 52 রোল 52 রোল 52 জি ম্যাডাম হ্যাঁ বলো তো আপনি পড়ে শোনাও তো আকার ইকার এটা পড়ে শোনাও তো স্বরচিহ্নগুলো Basuti Mehrima, Mehrulna bolo. Roll 52. 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 Roll 52.
Nupur, roll number 44, Nupur. Bolo, bolo. Roll 22. 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 Roll 22.
তুমি কাপড় মুখে নিচ্ছ কেন আমি তোমাকে পড়তে বলিনি তো তুমি দুষ্টুমি করছো সেটা বলছি তুমি মুখের মধ্যে কাপড় দিয়েছো কেন কাপড় দিয়ে কাপড় খাচ্ছো কেন তুমি আমি দেখেছি মুখের মধ্যে কাপড় দিচ্ছো দুষ্টুমি করতেছো কেন আর করবে আর করবে আর দুষ্টুমি করবে সরি বলো সরি বলো সরি আচ্ছা ঠিক আছে এখন ডায়রি লিখো ডায়রিতে পড়া লিখো 26 তারিখ আজকে 26 2 22 পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 12 লিখো ডায়রিতে লিখো ডায়রি লিখো আমার ডায়রিতে লিখতে বলছে হ্যাঁ পড়া লিখো ডায়রিতে লিখতে বলছে 12 পৃষ্ঠা পড়া হলো আজকে দ্বিতীয় দিন প্লিজ আমার ডায়রি নেই ডায়রি নেই একটা কাগজে খাতার মধ্যে লিখো খাতায় লিখো খাতায় লিখো তাদের ডায়রি নেই তাদের খাতায় লিখতে বলছে হ্যাঁ যাদের ডায়রি নেই খাতায় লিখো সবাইকে প্রেজেন্ট দিয়েছো হ্যাঁ তোমার একটা প্রেজেন্ট দিয়েছি দিয়েছি প্রেজেন্ট দিয়েছি রোল সাইড তো পড়া বলল না রোল সাইড তুমি দেখি তোমাকে রোল সাইড তুমি তো পড়া বলেছে রোল সাইড আমাদের তো ক্লাস শেষ প্রায় পরে রাখবে আমি আজকাল থেকে জিজ্ঞেস করবো উল্টা জিজ্ঞেস করবো বুঝতে পেরেছ আমি আগের থেকে জিজ্ঞেস করবো না আমি মনে করো প্রথমে জিজ্ঞেস করবো তারপরে গ তারপরে বোরকার জ কোন সময় ক একটা উটার উল্টা জিজ্ঞেস করবো দেখি তুমি বলতে পারো কিনা কি তোমার রোল কত রোল কত রোল বলো হ্যাঁ পড়া বলেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা আজকে ক্লাস এখানে